আইপিএস অফিসারকে গ্রেফতার করল বালি থানার পুলিশ। শুক্রবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মহিলাদের উত্ত্যক্ত করায় বেলুর ধর্মতলা রোড থেকে চন্দন মিশ্র নামের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এর কিছুক্ষণ পরেই চন্দনকে ছাড়াতে বালি থানায় এসে হাজির হন ভুয়ো আইপিএস নরেশ কুমার। নিজেকে আইপিএস অফিসার ও সেন্ট্রাল আইবিএর পদস্থ কর্তা বলে পরিচয় দেয় নরেশ। চন্দন তার ভাই এই দাবি করেন যে তিনি আইপিএস। এক আইপিএস অফিসার নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার হওয়া ভাইকে থানায় চলে এসেছেন শুনে সন্দেহ হয় বালি থানার আধিকারিকদের। নরেশ নিজেকে 2014 ব্যাচের আইপিএস বলে পরিচয় দিয়েছিল। আইপিএসদের তালিকাতেও নাম না মেলায় তখন বিভিন্ন রকমভাবে নরেশকে জেরা করল। শেষে ওই যুবক স্বীকার করে সে সেনাবাহিনীতে সিপিআইয়ের চাকরি করত। আদতে হিমাচলের বাসিন্দা ওই যুবক, বেলুরে একটি ফ্ল্যাটে থাকে। অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সিপিআইয়ের থেকে ওই চাকরির পরিচয়পত্র পাওয়া গিয়েছে। এছাড়া একটি ভুয়ো রেলের মেডিকেল কার্ডও মিলেছে তার কাছ থেকে। ব্যুরো রিপোর্ট, টুডেজ বাংলা।